হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমার ক্যানাডার সবচেয়ে প্রিয় সিজন নিয়ে, সেটা হচ্ছে ট্যাক্স দেওয়ার সিজন। এখনো যেহেতু আমি স্টুডেন্ট, সেহেতু এই সিজনটা আমার জন্য আর্থিকভাবে বেশ ভালো। স্টুডেন্টশিপ চলে যাওয়ার পরে আর ভালো লাগবে না। যাই হোক, তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ট্যাক্স নিয়ে, কিন্তু এখন যারা ক্যানাডাতে অলরেডি আছেন স্টুডেন্ট হিসেবে, তাদের জন্য ট্যাক্সটা সাবমিট করা অনেক জরুরি। হ্যাঁ, একটা দেশে আপনি থাকবেন, ট্যাক্স তো দেবেনই, কিন্তু তারপর অনেকগুলো ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে। আপনি যদি এপ্রিলে বা এপ্রিলের আগে যদি ট্যাক্সটা দিয়ে ফেলেন, এখন যদি দিয়ে ফেলেন, এখন মার্চ মাস, তাহলে আপনি অনেক তাড়াতাড়ি ট্যাক্সের বেনিফিটগুলো পেয়ে যাবেন। ট্যাক্সের বেনিফিট বলতে যা যা থাকে, আপনি যখনই কোনো একটা এমপ্লয়ারের কাছে কাজ করেন, বছর শেষে এমপ্লয়ার আপনাকে একটা ডকুমেন্ট দেয়, সেটা হচ্ছে T4। সেটাতে আপনার টোটাল ইনকাম সে বছর কত ছিল, প্লাস ওইখান থেকে কী কী ডিডাক্ট করা হয়েছিল, যেমন ট্যাক্স, পাশাপাশি পেনশন প্ল্যানে কিছু টাকা যায়, আবার এমপ্লয়ির আরেকটা অ্যাকাউন্টে আরও কিছু টাকা যায়। তো এই দুটো ছাড়া, হ্যাঁ, এই তিনটি মোটামুটি যায়। তাছাড়া কিছু ডোনেশন থাকতে পারে এদিক ওদিক, আর এক্সট্রা যদি কোনো কন্ট্রিবিউশন রুম থাকে, প্রত্যেকটা কোম্পানির আলাদা হয় সেটা, সেসব কিছু ডিডাকশন থাকতে পারে, ইউনিয়ন ডিডাকশন থাকতে পারে। কিন্তু মুদ্রা কথা, আপনার ট্যাক্সটাই ওইখানে হচ্ছে মূল বিষয়বস্তু। তো এই স্টুডেন্ট অবস্থায় ট্যাক্স সাবমিটের সুফলটা কি? প্রথমত, আপনি যে টাকাটা ইনকাম করবেন ওইটা থেকে যে ট্যাক্সের টাকাটা যেটা আছে পেনশন প্ল্যান ছাড়া, ওই ট্যাক্সের টাকাটা আপনার পুরোটাই রিটার্ন পাওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু এইটা ছাড়াও আরও যেটা হচ্ছে ভালো হয় বেশিরভাগ স্টুডেন্টের জন্য, আপনি ট্যাক্সটা ফাইল করার পরে ওইখানে আরও দুটো ফর্ম সাবমিট করার অপশন থাকে, একটা হচ্ছে ক্লাইমেট ইনসেন্টিভ আর একটা হচ্ছে GHT আর হচ্ছে HST, সরি GST অ্যান্ড HST, সরি। সো এই দুইটার অ্যামাউন্টটা কিন্তু বিশাল। আমি স্ক্রিনে দিয়ে দিব যে গত বছর আমি ট্যাক্স কি পরিমাণ পেয়েছিলাম। আমার যদ্দূর মনে পড়ে $364 এরকম একটা অ্যামাউন্ট, কিন্তু এই ক্লাইমেট ইনসেন্টিভ আমি পেয়েছিলাম প্রায় $1,000-এর মতো, আর ওই তো GST আর HST ওইটা ও প্রায় $1,000-এর মতো। এই $2,000 প্রায় ফ্রি মানি বলা যায়। তো এটা হচ্ছে স্টুডেন্ট থাকার মোটামুটি সফল। আশা করি স্টুডেন্ট না থাকলে একটা মিনিমাম ইনকাম ব্র্যাকেটের নিচে থাকলে ওই টাকাটা পাওয়া যায়, কিন্তু আপনি যদি ট্যাক্স সাবমিট না করেন সেটা আপনি পাবেন না। আর আপনি যদি এখন কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ে থাকেন, মানে গত বছর 2023-এর সেপ্টেম্বর যদি আপনি এসে থাকেন, তাহলে আপনি অবশ্যই সেখানে টিউশন ফি দিয়েছেন। তো ওই টিউশন ফির ক্রেডিটটাও হচ্ছে আপনার ট্যাক্সের উপর ক্যারি ফরওয়ার্ড হতে থাকে। মানে ধরুন, আপনি যদি $10,000 টিউশন ফি দিয়ে থাকেন আপনার ইউনিভার্সিটিতে, সেই টিউশন ফির একটা ক্রেডিট থাকে। এটা হতে পারে, আই গেস এটা প্রভিন্স টু প্রভিন্স ভেরি করে, ধরা আছে 15%, তার মানে $1,500। ওই $1,500টা আপনার অ্যাকাউন্টে, আপনার CRA-তে যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন, তখন সেটা আপনার অ্যাকাউন্টে আজীবনের জন্যই থাকবে। তো দেখা যাবে পরের বছর হয়তো আপনি অনেক বেশি ইনকাম করেছেন, কিন্তু ওই যে ক্রেডিটটা বেঁচে ছিল ওইটার জন্য আপনার ট্যাক্স কম আসবে, মানে আপনি সরকারকে কম ট্যাক্স দেবেন। তো স্টুডেন্টদের জন্য হচ্ছে T2202 একটা ডকুমেন্ট হয়, সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি পোর্টাল থেকে ডাউনলোড করার কথা, অথবা ইউনিভার্সিটি থেকে সেটা আপনাকে পাঠিয়ে দেবে, সেটা সহ। তারপরে হচ্ছে তাদের যে ইনকামের জন্য যেটা T4, আর এছাড়া অ্যাওয়ার্ডস, বার্সারি, স্কলারশিপস, ওইগুলোর জন্য হচ্ছে T4A। এই তিনটা ডকুমেন্ট নিয়ে আপনি যেখানে ফ্রি ট্যাক্স ক্লিনিক পান সেখানে চলে যান। তারপর ওইখানে যাওয়ার পর, ট্যাক্স ফাইল করার পর, আপনি CRA-র একটা অ্যাকাউন্ট খুলুন, এটা খুবই ইজি প্রসেস। তারপরে ওই অ্যাকাউন্টটা খোলার পরে আপনি হচ্ছে CRA-তে কল দিয়ে আপনার ক্লাইমেট ইনসেন্টিভের জন্য আর GST HST-র জন্য ফর্মগুলো সাবমিট করে ফেলুন। এটা ফোন দিয়ে খুব ইজিলি করা যায়। তারা আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করবে, ওই প্রশ্নগুলোর আপনি উত্তর দেবেন, তারপরে হয়ে গেল এটা সাবমিট। তারপরে হয়ে যাচ্ছে এই ফ্রি মানিগুলো পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কি বিষয়ে ভিডিও চান আমার কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।